বামের যে ব্রিগেড সভা, অর্থাৎ এটা যে যৌথ মঞ্চের একটা ব্রিগেড সমাবেশ, বাম ব্রিগেড বলা যায়, কিন্তু বামেদের সাথে যে ব্রিগেড সভা মঞ্চে এবারে থাকবেন আব্বাস সিদ্দিকী, তার সঙ্গে থাকবেন অধীর রঞ্জন চৌধুরীরা, অর্থাৎ কংগ্রেস, সেই ব্রিগেড সভার প্রস্তুতি চলছে এই মুহূর্তে। আমি সরাসরি আছি সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। আর যে টুম্পাসোনা গান এত ভাইরাল হলো, এত ছেলে মেয়েদের মুখে মুখে, বলা ভালো টুম্পাসোনার যে অরিজিনাল ভার্সন তার থেকে অনেক বেশি সমৃদ্ধ করেছে এই গান মানুষকে। এবং বামমহলের একটা অংশ বলছেন যে আসলে টুম্পাসোনার মাধ্যমে যে বার্তাটা দেওয়াল লিখে বা বিভিন্ন জনসভায় বলে মানুষকে বোঝাতে কঠিন হচ্ছিল, টুম্পাসোনা গানটা যে প্যারোডিটা, সেই প্যারোডি কিন্তু খুব সহজেই এই যে যৌথ মঞ্চ, এই যে বাম ব্রিগেড, তার সঙ্গে যে কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর IASF-এর যে জোট, তার যে বক্তব্য, সেই বক্তব্য অত্যন্ত সহজে পৌঁছে দেওয়া গেছে সাধারণ মানুষের কাছে। এখন দেখার, আমি এই মুহূর্তে আসি ব্রিগেড সভামঞ্চের ঠিক সামনে। আপনারা দেখছেন যে আমার পিছনে এখানেই কিন্তু পরশু দুপুর একটার সময় বক্তব্য রাখবেন তাবড় CPI-এর নেতৃত্ব, তাবড় বাম নেতৃত্ব, তার সঙ্গে কংগ্রেসের একাধিক নেতৃত্ব এবং অবশ্যই আব্বাস সিদ্দিকী। সব থেকে বড় কথা যে আজই কিছুক্ষণ আগে যে খবরটা পাওয়া গেছে যে আব্বাস সিদ্দিকীকে বামেদের পক্ষ থেকে 30টি আসন ছেড়ে দেওয়া হয়েছে, এবং যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যদি দুটো আসনকে ধরা যায়, একটা ভাঙড় এবং অন্যটা অবশ্যই নন্দীগ্রাম। নন্দীগ্রামে কার্যত 5 দশক পরে আসন ছেড়ে দিচ্ছে CPI, এবং এই CPI, আপনাদের মনে থাকবে যে ইলিয়াস মোহাম্মদ এককালে CPI-এর যিনি একজন MLA ছিলেন ওখানকার, সেই ইলিয়াস মোহাম্মদের বিরুদ্ধে একটা কেস, একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ঘুষ নেওয়ার একটা ব্যাপার, সেটা কিন্তু ছড়ানো হয়েছিল পরবর্তীকালে, যদিও সেটা প্রমাণ হয়নি। তা সত্ত্বেও ইলিয়াস মোহাম্মদ কিন্তু নিজের পদ, নিজের বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলেন, তার পরবর্তীকালে ফিরোজা বিবি এবং এখন শুভেন্দু অধিকারী, এবং সেই সিট থেকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন তৃণমূলের হয়ে, যখন শুভেন্দু অধিকারী বেরিয়ে গেছেন, এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 500,000 ভোটে হারানোর একটা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী যখন করেছেন, প্রায় কাছাকাছি 3,20,000 যে ইলেকটোরেট আছে, অর্থাৎ 3,20,000 যে মানুষ ভোট দেবেন নন্দীগ্রাম বিধানসভায়, তার মধ্যে 64,000 মানুষ আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু যে বামেদের এই যে যৌথ মঞ্চ, যার ব্রিগেড হতে চলেছে আগামী পরশু, তারা ঠিক করলো আব্বাস সিদ্দিকীর দলকে দেওয়া হবে নন্দীগ্রাম থেকে লড়াই করার জন্য। অর্থাৎ সংখ্যালঘু ভাগ হয়ে যাওয়ার ভোট একটা সম্ভাবনা কিন্তু থাকছেই। এই পরিস্থিতিতে দেখার যে শেষ হাসিটাকে হাসেন, তো এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে আমরা ওই টুম্পাসোনা গানে বারবার শুনছিলাম যে মাঠে গিয়ে চেন ফ্ল্যাগ টাঙাবো, এখন কিন্তু সত্যিই সেই চেন ফ্ল্যাগ টাঙানো চলছে। এবং সব থেকে বড় কথা, আমরা বাবাদের সঙ্গে কথা বলছিলাম, আসলে টুম্পাসোনা গানটা একটা আবেগ, এবং টুম্পাসোনা গানের মধ্যে দিয়ে যে কথাটা বারবার বলার চেষ্টা হয়েছে সেটা হচ্ছে যে 18 থেকে 80 এরা কিন্তু সবাই আসলে টুম্পা, টুম্পার যে বক্তব্য, টুম্পার যে প্যারোডি, সেই প্যারোডির মধ্যে যে কথা আছে সেই কথাকেই ব্রিগেডের এই যৌথ মঞ্চ থেকে তুলে ধরা হবে, এমন কথা কিন্তু বাম নেতৃত্ব জানালেন। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা হলো যে যদি আমার সঙ্গে একটু আসেন, এই যে ব্রিগেডের মঞ্চটা হচ্ছে প্রত্যেক বছর কিন্তু এই জায়গাতেই মঞ্চ হয়, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মঞ্চটা কিছুটা পিছিয়েছে, অর্থাৎ লোক সমাগম অন্যান্য ব্রিগেডের থেকে বেশি হবে। বামেদের ব্রিগেড সমাবেশ মানেই কিন্তু একটা বামেদের ব্যাপার চলে আসে, কারণ ব্রিগেড সমাবেশ যদি আপনি গুগল সার্চেও দেন সেক্ষেত্রেও দেখবেন যে লাল পতাকা সমৃদ্ধ ব্রিগেডের বিভিন্ন ছবি সামনে সব থেকে প্রথম আসে। সেই ব্রিগেড সমাবেশের মঞ্চ এবার কিছুটা পিছিয়েছে, অর্থাৎ সামনে যে একটা দীর্ঘ জায়গা আপনারা যদি দেখেন, আমি ওদিকটা দেখাতে বলবো মানুষটাকে, যে এই যে সামনে একটা বিরাট জায়গা ব্রিগেডের মাঠ, কমপক্ষে 10 থেকে 12 লক্ষ লোকের সমাগম হতে পারে এই মাঠে, সেখানটা কিন্তু পুরোটাই মাইক বন্দোবস্ত একটা করা হয়েছে। এবং পাশাপাশি যেখানটাতে অন্য সময়, আমি পিছন দিকটা দেখাতে বলবো মানুষটাকে, যে এখানে ঠিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পিছনে কিছু ফোয়ারা আছে, একটা একটা এখানে ওই যেটাকে বলে একটা উদ্যান, সরকারি একটা উদ্যান রয়েছে, প্রত্যেক বছর আমরা যেটা দেখেছি কমপক্ষে সেই উদ্যান থেকে প্রায় 150 মিটার দূরে হয় মূল মঞ্চ। অবশ্য বামেদের ক্ষেত্রে একটা মঞ্চই হয় বিভিন্ন সময়ের ক্ষেত্রে, এই মূল মঞ্চ কিন্তু এইবারে পিছিয়ে গিয়েছে, অর্থাৎ বলা ভালো এই মঞ্চ এবারে পিছিয়ে গিয়ে
রয়েছে ওই পিছন দিকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফোয়ারা চলছে, একটা উদ্যান রয়েছে সেই সেই জায়গার প্রায় কাছাকাছি। এবং সব থেকে বড় কথা, একদম পিছনে মানুষটাকে দেখাতে বলবো যে স্বেচ্ছাসেবকের যে অফিসটা, স্বেচ্ছাসেবকের অফিসটা একটু দূরে আমার পিছনে, যেখানে বামেদের তাবর নেতৃত্ব বসে থাকেন এবং তার সঙ্গে বামেদের যে কর্মীরা যারা এই ব্রিগেড মাঠকে পরিচ্ছন্ন রাখা, এই ব্রিগেডকে সঠিকভাবে সম্পাদিত করা এবং যাবতীয় যে কোনো ইনপুটে কোনো জায়গায় সমস্যা হলে সেটাকে সঙ্গে সঙ্গে তার একটা হাল বার করা, সেই যে সমস্ত কর্মীরা থাকেন সেই স্বেচ্ছাসেবকের মঞ্চ এইবার মূল মঞ্চের পেছনে, এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ বাম নেতৃত্ব যেটা আশা করছেন কমপক্ষে 10 লক্ষ লোক তো বটেই, তার থেকে অনেক বেশি মানুষ আসবেন। এবং আব্বাস সিদ্দিকী আজকে যেটা তার সমর্থকদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন, তার সমর্থকরা যেন সবাই ব্রিগেডের মাঠে উপস্থিত দেখান। এবং পাশাপাশি কংগ্রেসের কাছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলা যায় যে অন্যান্যবার বামেরা একা ব্রিগেড সম্পাদিত করে, কিন্তু কংগ্রেসের কাছে একটা চ্যালেঞ্জ বামেদের লাল পতাকার সঙ্গে কত সমর্থক কংগ্রেসের হাত চিহ্নের তেরঙ্গা পতাকা নিয়ে এই মাঠে উপস্থিত হন, এটা অবশ্যই অধীর চৌধুরীদের কাছে একটা চ্যালেঞ্জ। তবে বলা বাহুল্য রাহুল গান্ধী সবাই থাকছেন না, কংগ্রেসের পক্ষ থেকে মূল বক্তা হিসেবে থাকবেন অধীর চৌধুরী, সিপিআইএমের পক্ষ থেকে মূল বক্তা হিসেবে থাকতে পারেন মোহাম্মদ সেলিম বা সূর্যকান্ত মিশ্র, এবং পাশাপাশি আব্বাস সিদ্দিকী থাকছেন এবং ডি রাজা থাকছেন, পাশাপাশি থাকছেন সীতারাম ইয়েচুরি। এর পাশাপাশি যেটা আশা করা যাচ্ছে একদম নতুন, মানে যে ঘটনাটা খুব বিরল বামেদের ক্ষেত্রে, যে আমরা যেটা বারবার অভিযোগ পাই বিভিন্ন ক্ষেত্রে যে বামেরা সবসময় একটা বৃদ্ধতন্ত্রে বিশ্বাসী, কিন্তু কোথাও সেই মিথটা এইবারে ভেঙে দিয়েছেন সূর্যকান্ত মিশ্ররা। কখন যখন এই টুম্পা সোনার যে প্যারোডি এই ভোট বাজারে হঠাৎ করে বেরোলো, যা কিছু আছে সেই সমস্ত স্লোগান, যে টুম্পাসনার প্যারোডি কিন্তু খেলা হবে বা পিসি যাও, অর্থাৎ যে ইটালিয়ান বেলা চাও এর ধাঁচে যে পিসি যাও ব্যাপারটা বানিয়েছে বিজেপি, সেটাকে কিন্তু অনেকটা ক্রস করে গিয়েছে। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, এই টুম্পাসনার প্যারোডি সংগঠিতভাবে সিপিআইএমের পক্ষ থেকে করা হয়নি, কোচবিহারের দুজন একদম বাম যুবকর্মী তারা নিজেদের চেষ্টায় এটা করেছিলেন। পরবর্তীকালে যখন সেটা ভাইরাল হয় তখন কিন্তু দেখা যায় সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সেটাকে নিজের ফেসবুক এবং টুইটার পেজে শেয়ার করেন, এবং এই শেয়ার করার সাথে সাথেই সেটা কিন্তু মান্যতা পায়। আসলে এটা সিপিআইএমের প্রচার, যদিও রাজ্য কমিটির পেজ থেকে সেটাকে শেয়ার করা হয়নি, তা সত্ত্বেও বলা চলে সূর্যবাবুরা যখনই এটা শেয়ার করলেন তখন কিন্তু ওই কাঁচা মাথাদের যে নতুন প্ল্যান, তাদের যে নতুন স্ট্র্যাটেজি, প্যারোডির যে নতুন ধাঁচ, যেভাবে মানুষের কাছে আধুনিক প্রজন্মে পৌঁছে যাওয়া সম্ভব হয় তার যে বিভিন্ন ইচ্ছাগুলো, তার যে বিভিন্ন টেকনিক, আধুনিক টেকনিক, সেটার প্রতি সিলমোহর দিলেন। সেই ধারা অব্যাহত রেখে যতদূর জানা যাচ্ছে দেবলীনা হেমব্রম গতবারের কিন্তু ব্রিগেডের সব আলোটা শুষে নিয়েছিলেন তিনি তার বক্তব্যে, সেই দেবলীনা হেমব্রম বলতে পারেন। পাশাপাশি নতুন হিসাবে মীনাক্ষীর বলার একটা সম্ভাবনা রয়েছে, যদিও সিপিআইএমের ক্ষেত্রে অনেক ডেকোরাম রয়েছে, সেই ডেকোরামকে কতটা পাশ কাটিয়ে মীনাক্ষী ঐশী বা আধুনিক প্রজন্ম, নতুন প্রজন্মের বক্তারা ব্রিগেডে বলার সুযোগ পাবেন তা সময় বলবে। আর মাত্র 48 ঘন্টা, এতক্ষণে ব্রিগেড শেষ হয়ে গিয়েছে আগামী পরশু। আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক নজরবন্দি।